আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের সবাইকে মনির অনলাইন ক্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং এ থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা জেনে নেবেন। আমার চ্যানেলে মূলত বাচ্চাদের পড়াশোনা আছে, বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন টিউটোরিয়াল আছে, আনুষঙ্গিক কিছু সাকসেস স্টোরি আছে। আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আমার চ্যানেলে আপনারা কী দেখতে চান, কোন রিলেটেড ভিডিও দেখতে চান। আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই রিলেটেড ভিডিও তৈরি করে দেওয়ার জন্য, যাতে আপনাদের প্রয়োজন অনুযায়ী জিনিসগুলো আপনি আমার চ্যানেল থেকে শিখতে পারেন। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো, আমরা এক্সেলে অনেক সময় নাম্বার, নাম, অনেকগুলো একটা সিম্বলও টাইপ করা থাকে বা ডুপ্লিকেট হয়ে যায় টাইপ করার ক্ষেত্রে, তখন আমরা কিভাবে খুব সহজে ডুপ্লিকেট ভ্যালুগুলা অথবা ডুপ্লিকেট টেক্সটগুলা অথবা ডুপ্লিকেট নেমগুলা ফিল্টার করে বা ভ্যালুগুলা সিলেক্ট করে মার্ক করে বা কালার করে রাখতে পারি অথবা রিমুভ করতে পারি খুব সহজে, একটা একটা ধরে ধরে খুঁজে খুঁজে করার থেকে খুব সহজে। আমরা ফিল্টার ইউজ করে পারি, কিন্তু ফিল্টার ইউজ করে সেগুলো করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এটাকে শর্টকাটে কিভাবে করতে পারি সেটা আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। তো চলুন দেখা যাক সেটা আমরা কিভাবে করতে পারি। প্রথমে আমি একটা এক্সেল ফাইল ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা এক্সেল ফাইল। এখানে দেখেন অনেকগুলা একই নামের আছে, ভিলেজ অথবা ভিলেজার, ঠিক আছে। এখানে দেখেন এই নামে এখানে যদি সেম ভিলেজার আছে কিনা সেটা চেক করব অথবা সেগুলো আমরা রিমুভ করব। এই কাজটা আমরা অনেকেই জানি যে ফিল্টার করে করতে পারি। ফিল্টার করলে দেখেন ফিল্টারে গেলাম, এখান থেকে দেখেন কাস্টম মুভসে গেলাম, বেলু দিয়ে সেটা অফ দিলাম। দেখেন এখান থেকে এটা নিচ্ছে না। এই কাজটা আমরা এখান থেকে ফিল্টার থেকে এভাবে যদি সিগন্যাল করতে চাই, দেখেন আমি এটাকে আবার প্লে করব শর্ট এড টু জেড দেই, দেখেন দেখেন একটা ফিল্টার হবে। অনেকগুলো যে পাশাপাশি যদি নাম মিলাই, দেখেন এই যে আফরুজা হারুন, দেখেন এই দুটো সেম নাম এখানে চলে আসছে, কিন্তু এখন আমাকে সবগুলো এভাবে চেক করে করে দেখতে হবে, তাহলে এটা অনেক সময় সাপেক্ষ। তো এই কাজটা আমরা এভাবে করবো না, না করে সরাসরি এই যে এই কলামটা সিলেক্ট করব, এই ফিল্টার এই অপশনটাকে আমরা আগে উঠাই দিই, ফিল্টার শব্দটা উঠাই দিলাম, পুরো কলামটা সিলেক্ট করলাম। তাহলে এখানে কতগুলো আছে এটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, যত অনেক হইতে পারে। আমার এই শিটে দেখেন অনেকগুলো ভ্যালু আছে, দেখেন 186টা পেজ আছে, 5011টা রো আছে। এতগুলো রো চেক করা কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব না। এই জন্য আমরা যেটা করব, কলামটাকে সিলেক্ট করে নিলাম, তারপরে দেখেন কন্ডিশনাল ফরমেটিং একটা অপশন আছে এখানে, দেখেন কমি থেকে দেখেন এখানে কন্ডিশনাল ফরমেটিং একটা অপশন আছে, যে এখানে একটা দেখেন এরো চিহ্নের মতো আছে, এটার উপরে ক্লিক করুন। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, প্রথম অপশনটাতে আমরা যাব হাইলাইট সেল রুল। দেখেন এখানে অনেকগুলো জিনিস আছে, ইকুয়াল টু অনেকগুলো আছে, আমি কি যাব ডুপ্লিকেট ভ্যালু, মানে সেম নামটা একাধিকবার, মানে একটা নাম একাধিকবার আছে, এইটাকে আমরা আইডেন্টিফাই করব। যেহেতু এটাকে আমরা আইডেন্টিফাই করব, তাহলে যাব কোথায়, ডুপ্লিকেট ভ্যালু, এটাতে ক্লিক করি। দেখেন এখানে একটা জিনিস আছে ডুপ্লিকেট সিলেক্ট করা আছে, দেখেন ডুপ্লিকেট আমি দিয়েছি, মানে একটা সেম জিনিস। তারপর এখানে দেখেন একটা
কালার, মানে কি কালারের সেটা আমরা করব, সেটা আপনি ইয়েলো দিতে পারেন, লাইট দিতে পারেন, গ্রিন দিতে, যেটা খুশি আপনি যেটা পছন্দ সেটা দিবেন। দিয়ে ওকে দিলাম। এখন দেখেন এই যে এখানে যতগুলো ডুপ্লিকেট আছে সবগুলো দেখেন এটাকে ফিল্টারিং করে ফেলেছে, দেখেন সিম্পল গুলা ফিল্টারিং হয়ে গেল, মার্ক হয়ে গেছে, কালার হয়ে গেছে, দেখেন দেখেন পুরোগুলো একসাথে আমার আইডেন্টিফাই হয়ে গেছে যতগুলো ডুপ্লিকেট বিল আছে। সিম্পলগুলো দেখেন কালার হয়ে গেছে, এই কাজটা দেখেন এতগুলো ছেলে 2-3 সেকেন্ডে আমি সেটা করে ফেলছি, দেখেন। এখন এটা আমি এভাবে রেখে দিতে পারি, যদি মনে হয় যে আমাকে এই ভ্যালুগুলো রিমুভ করতে হবে, ডুপ্লিকেট আমি একটা রাখবো একটা রিমুভ করে দেবো, তাহলে কি করব, তাহলে দেখেন আমি সেলটাকে সিলেক্ট করে রাখলাম। আবার ডাটাতে যাবো, যে প্রথম ছিলাম হোম, এখন যাবো ডাটা। এখন দেখেন রিমুভ ডুপ্লিকেট এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে এক্সপ্যান্ড দ্য সিলেকশন অথবা কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, অথবা অর্থাৎ এই যে কলামটাকে আমি সিলেক্ট করে রাখছি শুধু এই কলামটার উপর ইফেক্ট করে আমি রিমুভ করব, নাকি পুরো পেজটার উপর ইফেক্ট দিয়ে আমি রিমুভ করব। দেখেন প্রথম যেটা আছে এক্সপ্যান্ড দ্য সিলেকশন এটাতে করতে পারি অথবা কন্টিনিউ, যদি আমি কন্টিনিউ দিই এই কলামটাই করব, তাহলে দেখেন আমার কি হচ্ছে রিমুভ ডুপ্লিকেট, যেগুলো ডুপ্লিকেট আছে এগুলো একটা করে ডিলিট হয়ে যাবে। দেখেন আমি রিমুভ ডুপ্লিকেট দিলাম, এই যে দেখেন কলাম এফ, দেখেন এই কলাম এফটাকে শুধু সিলেক্ট করা হয়েছে, এটাকে ভ্যালু ধরেই সে কাজটাকে করবে, বা ডাটা এবং হেডারটা আমি এখানে ধরে দিচ্ছি। দেখেন এফ এর কি আছে, বিলেজার নেম এন্ড পিআইপি, এই দুটাকে কলামটাকে বেস করে সেই কাজটা করবে। ওকে দিই, দেখেন 670টা, ওকে দেখেন হয়ে গেছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে নিচের দিকে, তাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখেন ওই কলাম গুলো দেখেন ফাঁকা হয়ে গেছে, এই কলামটা 660টা, কিন্তু এই বিলু এই বিলু এই বিলু গুলো সবগুলো ঠিকই কিন্তু আমার হয়ে গেছে। তার মানে কি হয়েছে দেখেন, মানে এই কলামটাকে ডিলিট করে সে রোগুলা সে উপর উঠে নিছে, কিন্তু আমার পাশের গুলা ফিল্টারের আওতায় আসে নাই, যে কারণে কি হবে একটা নাম আরেকটা নামের ভিতরে বা একটা গ্রামে আরেকটা গ্রামের রোর ভিতরে ঢুকে গেছে। তাহলে এইভাবে যদি আমরা করি তাহলে আমার কাজটুকু সঠিকভাবে হবে না, তাহলে আমি কি করব এটাকে আবার বেগে যাই। দেখেন এই পর্যায়ে গেলাম, এখন এটাকে আবার এটা সিলেক্ট করলাম, রিমুভ ডুপ্লিকেটে যাচ্ছি, এক্সপ্যান্ড দ্য সিলেকশন এটাতে যাব আমি, দিয়ে রিমুভ ডুপ্লিকেটে যাচ্ছি। দেখেন এখন সবগুলা কলাম কে সে সিলেক্ট করছে, করে আমি এখন ওকে দিই। এখন দেন 670টা কে সে করছে, ওকে দিই, দেখেন কি হয়েছে। এখন নিচের দিকে যাই, দেখেন এখন উঠতে দিয়েছি, এখন 4342টা রো আছে, বাকি রোগুলো সবগুলো আমার ডিলিট হয়ে গেছে। অর্থাৎ যদি আমি এইভাবে কাজটা করি তাহলে আমার কাজটা সঠিকভাবে হয়। এই জন্য আমরা যখন অনেক নামের মধ্যে ফিল্টারিং করব, আমি যে সিস্টেমটাতে আপনাদেরকে দেখাইছি সেম ওইভাবে করব। দেখেন শর্টকাটে আবার আমি দেখাই দিচ্ছি, সাপোজ ধরেন এটা হচ্ছে আমার শিট, এখানে দেখেন ডুপ্লিকেট বিলুতে যাব, এই দেখেন হাইলাইট হয়ে গেছে, রেড কালার হাইলাইট হয়ে গেছে এখান থেকে। দেখেন এখন কি করব, এখন আমি এটাকে একটা করে ডিলিট করে দিব। তখন আমি কোথায় যাব, ডাটা, তাতে রিমুভ
ডুপ্লিকেটে যাব, এক্সপার্ট সিলেকশনে যাব। যাওয়ার পরে এই যে দেখেন আমরা সবগুলা কলমকে ধরে আমি কাজ করব। ওকে দিই 600 টাকা আছে পাইছে। ওকে দিই, দেখেন নিচের দিকে যাই, দেখেন ওই নাম্বার গুলো ডিলিট হয়ে গেছে। সিলেকশনটা ছিল আগে পর্যন্ত। অর্থাৎ এভাবে যদি আমরা ফিল্টারিং করি তাহলে সহজেই আমি এই কাজটা করতে পারবো। যারা এক্সেলে বিভিন্ন কাজ করে থাকেন, ডাটা এন্ট্রি করে থাকেন, আশা করি তাদের এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হবেন। যদি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্টস ও শেয়ার করবেন, যাতে করে অন্যরা সেটা দেখার সুযোগ পায় এবং আপনারা পরবর্তীতে আমার নতুন ভিডিও পেতে সুযোগ হয়। ধন্যবাদ সবাইকে।